আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে খুব মজার একটা পিঠা বানিয়ে দেখাবো। এটা হচ্ছে বিক্রমপুরের খুবই ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা। সেই পিঠাটাই আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব। যারা একবার এই পিঠা খেয়েছেন অথবা খাবেন, তারা কিন্তু কেকের কথা ভুলেই যাবেন। এই পিঠাটা প্রায় 2-3 দিন রেখে খাওয়া যাবে, একটুও শক্ত হবে না। এখন আমি পিঠাটা বানানোর জন্য, দেখেন এখানে 1 কাপের একটু কম চালের গুঁড়া নিয়েছি এবং 1/2 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা দিলে হবে কি, পিঠাটা অনেক দিন সফট থাকবে। এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং 1 চামচ বেকিং পাউডার। এবার এগুলোকে আমি খুব ভালো করে একটু চেলে নেব। চেলে নিলে হবে কি, ব্যাটারটা অনেক স্মুথ হবে, কোনো গোটা গোটা দানা থাকবে না চালের গুঁড়ার। এই জন্য একটু আপনারা সবাই চেলে নেবেন। এখন আমি একটা পাত্রে একটা ডিম ভেঙে নিচ্ছি। এখানে আপনারা 2টা ডিম দিয়েও করতে পারবেন। আমি যেহেতু ছোট একটা কেক বানাবো বা বিবিখানা পিঠা বানাবো, এর জন্য আমি 1টা ডিম নিয়েছি। নিয়ে নিলাম 1/4 কাপ ঘি। আপনার এখানে রেগুলার সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন। এখন আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। ও, আরেকটা কথা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি দিলাম 1/2 কাপ গুড়। আপনারা অবশ্যই এখানে খেজুরের গুড়টা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন আমি এটাকে খুব ভালো করে একটু ওর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিলাম 1/2 কাপ চিনি। চিনিটা দিলাম যাতে মিষ্টিটা একটু বেশি হয়। এটাকে আমি খুব ভালো করে একটু ফেটে নেবো যাতে চিনিটা গলে যায়। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি ঢেলে দিলাম 1 কাপ লিকুইড দুধ। লিকুইড দুধটাকে আমি একটু জ্বালিয়ে ঘন বানিয়ে নিয়েছি। আপনারাও ঘন বানিয়ে নেবেন, তাহলে কিন্তু পিঠার টেস্ট অনেক ভালো আসে। এরপরে আমি যে শুকনো উপকরণগুলোকে চেলে রেখেছিলাম, ওইটাকে আমি অল্প অল্প করে দিব এবং এর সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরপরে আমি 1 কাপের মতো কোরানো নারকেল, ফ্রেশ নারকেলটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 1 কাপের মতো নারকেল দিয়েছি এবং নারকেল দিয়ে এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি পিঠাটা বাটিতে ঢেলে দিব। যে বাটিতে আমি কেক বানাই আমি সেই বাটিটা নিয়েছি। দেখেন একটু তেল দিয়ে চারিপাশে গ্রিস করে দিচ্ছি এবং কেকের মতো ঠিক একই প্রকারের একই রকম একটা কাগজ নিয়ে নিচে দিয়ে দিচ্ছি, যাতে আমার পিঠাটা না লেগে যায়। এবার আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমি এটা কেকের মতো করে চুলায় বানাবো, ওভেন। এরপর আমি একদম শেষে উপর থেকে একটু ফ্রেশ নারকেল ছড়িয়ে দিলাম। এখন আমি এটাকে কেকের মতো বেক করতে চলে যাব চুলায়। এখন আমি ওই ব্যাটারটার উপরে একটু কিশমিশ ছড়িয়ে দিয়েছি, আসলে একটা শাহি শাহি ভাব আসে। এখন আমি ওই পাত্রটাকে একটু আগে গরম করে নিয়েছিলাম 5 মিনিট হাই হিটে। তারপরে পিঠাটাকে আমি বসিয়ে বাটিটাকে বসিয়ে ঢাকনি দিয়ে আটকিয়ে দিলাম। এখন আমি এটা 30 থেকে 35 মিনিট একটু, প্রথমে একটু বেশি জাল দিব, পরে ডিম জাল দিয়ে রেখে দেব যতক্ষণ না আমার কেকটা রেডি হয়। দেখেন 30 মিনিট পর ঢাকনিটি উঠে আপনাদেরকে একটু দেখাই টুথপিক দিয়ে, আমার বিবিখানা পিঠাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। অনেকে এটা কেক বলে ভুল করেন, কারণ এখানে চালের গুঁড়ি দেওয়া আছে, খেজুরের গুড় দেওয়া আছে, তাই এটাকে হয়তো বিবিখানা পিঠা বলা হয়। দেখেন অলরেডি রেডি হয়ে গেছে আমার পিঠাটা। আপনাদেরকে একটু আড়মোল করে দেখাই আসলে পিঠাটা কত সুন্দর হয়েছে। দেখেন একটুও কিন্তু নরম নেই পিঠাটা, একদম ঠিক কেকের মতো হয়েছে, কিন্তু খেতে কিন্তু কেকের থেকেও অনেক মজা হয়েছিল। আপনাদেরকে একটু দেখাই। যেতে যেতে একটা কথাই বলবো, যারা আমার ভিডিওটি দেখেন অথবা দেখেছেন অথবা নতুন দেখছেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটা বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে খুবই ভালো বিক্রমপুরের একটা পিঠা, বিবিখানা পিঠা, একটু শাহী পিঠা বলা হয়, বানিয়ে আপনাদেরকে দেখালাম। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।